হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাইজুল ওয়ান্স এগেইন। বরাবরের মতো আজকেও একটা চমৎকার এবং ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে হাজির হলাম। আমরা মোটামুটি সবাই সার্ভে জাঙ্কি আর পেপাল নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি। বর্তমানে অনেক ব্যাংক পেপালে ভেরিফিকেশন নিচ্ছে না, এরপরে সার্ভে জাঙ্কিতে উইথড্র নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। সো এইসব সমাধানের জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন। এর জন্য আপনার যা লাগবে, আপনার আইপি বা ভিপিএন লাগবে, সেকেন্ডলি হচ্ছে আপনার এসএসএন লাগবে, একটা রিয়েল এসএসএন লাগবে। ভালো মানের এসএসএন ছাড়া এখানে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। সো এই চমৎকার ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে নেই, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট তো মাস্ট। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদের সাথে ভেরিজন ওয়ারলেস এআইপিটা দিয়ে দেখাবো। এই ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করতে হলে আপনার মাস্ট বি একটা আইপি বা ভিপিএন কানেক্ট করে নিতে হবে। আমার এই পিসিতে অলরেডি প্রক্সি সেট আপ আছে, ইউএস এর একটা আইপি সেট আপ আছে। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি। আমরা যে ব্যাংকের অ্যাকাউন্ট করব সেই ব্যাংকের অ্যাকাউন্টের নাম হচ্ছে সানট্রাস্ট। প্রথমে এখানে সার্চ করেন সানট্রাস্ট। এখান থেকে সবার উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন suntrust.com, এই লিঙ্কটা ওপেন করবেন। এখানে আপনার লোকেশনের অ্যাক্সেস চাবে, তো এটা অ্যালাউ করে দিবেন। প্রথমে আমরা এই সেটের ইন্টারফেস দেখে নিই। এটা হচ্ছে সানট্রাস্ট ব্যাংকের ইন্টারফেস। এটা একটা অনলাইন ব্যাংক, খুবই জনপ্রিয় একটা ব্যাংক এটা। এখন আমরা এখানে অ্যাকাউন্ট করব। তো অ্যাকাউন্ট করার জন্য এখানে ওপেন এন অ্যাকাউন্ট এতে ক্লিক করবেন। এখানে আবার লোকেশনটা অ্যাক্সেস দিতে বলছে, তো এটা অ্যালাউ করে দিবেন। এখানে আপনারা তিন ধরনের অ্যাকাউন্ট দেখতে পাবেন। এখান থেকে আপনারা এসেনশিয়াল সেভিংস এই অ্যাকাউন্টটা করবেন। এখানে দেখেন নো মিনিমাম ওপেনিং ডিপোজিট রিকোয়ার্ড, তার মানে অ্যাকাউন্ট করতে কোনো ডিপোজিট লাগবে না। সো এইটি আমরা চুজ করব। তো ওপেন নাওতে ক্লিক করেন। এই হচ্ছে সানট্রাস্ট ব্যাংকের সাইন আপ ফর্ম। এখানে সবগুলো আমাদের ফিল আপ করতে হবে, তো স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। তো প্রথম এইখানে দেখেন আর ইউ সানট্রাস্ট কাস্টমার, এখানে নো দিবেন। আমাদের সানট্রাস্ট অ্যাকাউন্ট নেই। এরপরে হচ্ছে হোয়াটস ইউর সিটিজেন স্ট্যাটাস, আপনি ইউএস এর সিটিজেনশিপ কি না সেটা জিজ্ঞেস করছে। এখানে আই এম ইউএস সিটিজেন এটা ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনি অন্য কোনো কান্ট্রির সিটিজেন আছেন কি না সেটা জিজ্ঞেস করছে, এটা নো। এরপরে হচ্ছে প্রোমো কোড, এটা হচ্ছে অপশনাল, এটা লাগবে না। এরপরে হচ্ছে ইন্টারভিউ জিপ কোড, আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট করতে হলে আপনার রিয়েল একটা এসএসএন লাগবে, একটা ফ্রেশ এসএসএন লাগবে। এখানে রিয়েল এসএসএন ছাড়া আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। রিয়েল এসএসএন আমার কাছে অ্যাভেলেবল পাবেন, যার ইচ্ছা হয় নিতে পারেন। সো তো এসএসএন থেকে আমরা ডিটেলসটা বের করে নিই। এই হচ্ছে আমার এসএসএন, এখানে আমার জিপ কোডটা আমরা কপি করে নিই। এই হচ্ছে জিপ কোড, এরপর এখানে পেস্ট করে দিলাম। এরপর এখানে স্টার্ট অ্যাপ্লিকেশন এটা ক্লিক করেন। এখানে আপনার কিছু করতে হবে না, এখানে জাস্ট কন্টিনিউ করে দেন। এরপরে হচ্ছে আপনার সমস্ত ডিটেলস এসএসএন এর মধ্যে পাবেন আপনি। প্রথম হচ্ছে ফার্স্ট নেম, এই হচ্ছে আমাদের ফার্স্ট নেম, এটা কপি করে নিলাম। এরপরে এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে মিডল নেম, এটা হচ্ছে অপশনাল, থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপরে হচ্ছে লাস্ট নেম, এইটাও কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম লাস্ট নেম।
এরপরে হচ্ছে সাফিক্স, এটাও লাগবে না। এরপরে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এইটি হচ্ছে আপনাদের এসএসএন নাম্বার। তো এখান থেকে আমি এসএসএন কপি করে নিলাম, এরপরে এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, এখানে দেখেন প্রথম হচ্ছে এমএম, পরে হচ্ছে ডে ডে, এখানে এমএম হচ্ছে মান্থ, ডিডি হচ্ছে ডে। তো আমরা এসএসএন একটু দেখে নেই, 6 মাস 29 তারিখ, তার মানে মান্থটা আগে দেই 06/29। এরপরে হচ্ছে 1951, এখানে ডেট অফ বার্থ এই ফরম্যাটে দিবেন, প্রথমে মাস দিবেন, এরপরে জন্ম তারিখ দিবেন, এরপরে হচ্ছে ইয়ার, কত সালে জন্মগ্রহণ করছে, এরপরে নিচের দিকে, এরপরে হচ্ছে প্রাইমারি কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনারা গুগল ভয়েস নাম্বারটি ইউজ করবেন, এখানে আপনার পারমানেন্ট নাম্বার লাগবে। কীভাবে আপনারা গুগল ভয়েস ক্রিয়েট করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা আই বাটনে পেয়ে যাবেন। কেউ গুগল ভয়েস নাম্বার কিনতে চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা নাম্বারটা নিয়ে নিই, প্রথম গুগল ভয়েসে লগ ইন করি, এখানে চলে গেলাম গুগল ভয়েসে, এই হচ্ছে গুগল ভয়েস। এখন গুগল ভয়েসে সাইন ইন করে নিচ্ছি, ভেরিফাই চাচ্ছে, সো এটা ভেরিফাই করে নেই। ভেরিফিকেশন কোড হচ্ছে 810423। এই হচ্ছে আমাদের গুগল ভয়েস নাম্বার, এটা কপি করে নিলাম আমরা। এখানে আমরা নাম্বারটা দিয়ে দিব, নাম্বারটা এখানে পেস্ট হবে না, তো আমি পাশেটা পেস্ট করে নিচ্ছি। এখন নাম্বারটা এখানে দিয়ে দিই 6637407205। আমাদের এর পরের বক্সে হচ্ছে ইমেল অ্যাড্রেস, তো এখানে ইমেলটা দিবেন, এই হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। আর এখানে ফোন নাম্বারের টাইপ আছে, দেখেন এই ফোন নাম্বারের টাইপটা এখানে পার্সোনাল মোবাইল দিয়ে দিবেন। এরপরে নিচের দিকে যান, এরপরে হচ্ছে অকুপেশন, তার মানে হচ্ছে আপনার পেশাটা। এখানে আমার এসএসএন একটু দেখি, এখানে আমার এসএসএন হচ্ছে 1951 সালের, বার্থডে যেহেতু 1951 সাল, সো এখানে আমি রিটায়ার দিতে পারি। নর্মালি এই বয়সে রিটায়ার হওয়ার কথা, বেঁচে আছে কিনা সেটা নিয়েও কনফিউজড। এরপরে হচ্ছে অ্যানুয়াল ইনকাম, এখান থেকে একটা ইনকাম দিবেন, কারণ এখান থেকে রিয়েল যে ইনকামটা সেটা বের করা পসিবল না, সেটা এসএসএন এর সাথেও থাকে না, এটা আপনার গেস করে দিতে হবে। এখান থেকে আমি $1,00,000 এটা দিয়ে দিলাম ইয়ারলি। এরপরে হচ্ছে স্টেট অ্যাড্রেস, এটা আমরা কপি করে নিয়ে আসি, এই হচ্ছে স্টেট অ্যাড্রেস, এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে অ্যাপার্টমেন্ট অথবা ইউনিট, এটা অপশনাল, সো এটা লাগবে না। এরপরে এখানে দেখেন সিটি, স্টেট, আর হচ্ছে জিপ কোড, এগুলো অটো নিয়ে নিয়েছে, যদিও জিপটা আগে দেওয়া হয়েছে। এরপরে এখানে দেখেন একটা কোশ্চেন করছে, আপনি 2 বছরের মধ্যে অন্য কোথাও বাস করছেন কিনা সেটা জিজ্ঞেস করছে, তো এটা নই থাকুক। এরপরে এখানে দেখেন ইনিশিয়াল অনগোয়িং সোর্স অফ ফান্ড, আপনার টাকা কোত্থেকে আসে সেটা জিজ্ঞেস করছে, তো এখানে ক্লিক করলাম, আর এখান থেকে দিয়ে দিবেন আপনার টাকা কোত্থেকে আসে। এই বয়সের কেউ জব করবে না, সো এখানে সেল অফ অ্যাসেট এটা চুজ করবেন। এরপরে হচ্ছে
পারপাস অফ অ্যাকাউন্টস, অ্যাকাউন্টটা কী জন্য করবেন সেটা জিজ্ঞেস করছে। এখান থেকে সেভিং অর রিটায়ারমেন্ট এটা দিতে পারেন। এখানে যা প্রোফাইলগুলো দিবেন নিজে একটা গেস করে এসএসএন অনুসারে দিবেন, এসএসএন এর বয়স অনুসারে। তো এরপরে নিচের দিকে যান আর এখানে কন্টিনিউ করে দেন। তো এখানে আপনারা সব ইনফরমেশন দেখতে পাবেন যেগুলো আমরা ফিল আপ করলাম। এরপরে এখানে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ এটা ক্লিক করেন। এরপরে হচ্ছে ভেরিফিকেশন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটার মধ্যে যদি মিস্টেক করেন তাহলে আপনার অ্যাকাউন্ট হবে না, আপনাদের এটা বাইপাস করতে হবে। যদিও এখানে একুরেট অ্যান্সার দেওয়া পসিবল না, এরপরেও একটু ব্রেন কাটিয়ে দিবেন। তো এখানে দেখি কি কোশ্চেন করছে। ইউর ক্রেডিট ফাইল ইন্ডিকেটস ইউ মে হ্যাভ অ্যান অটো লোন হু ইজ ক্রেডিটেড প্রোভাইডার ফর অ্যাকাউন্ট। এই এসএসএন ক্রেডিট বলতেছে যে তার একটা অটো লোন আছে। এখানে কার থেকে ক্রেডিটটা নিয়েছেন সেটা জিজ্ঞেস করছে। এখানে সঠিক ইনফরমেশন বের করার জন্যে প্রত্যেকটা আপনি গুগলে সার্চ করবেন। এখানে সার্চ করলাম, এটা সার্চ করলাম, এরপরে এটাও সার্চ করলাম, এরপরে এটা সার্চ করলাম। তো এখানে আমাদের এক্সাক্ট জানতে হবে এটা কি। এখানে দেখেন টেক্সাস ক্রেডিট ইউনিয়ন, এটা একটা ক্রেডিট ইউনিয়ন সেটা আমরা শিওর হলাম। এরপরেটা হচ্ছে নিউক্যাসল কান্ট্রি, এরপরেরটা দেখি এটাও একটা ক্রেডিট ইউনিয়ন, এরপরেরটা দেখি এটাও একটা ক্রেডিট ইউনিয়ন, এরপরেরটা দেখি এটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তো অনেকে ভুলে হয়তোবা মিস্টেক করে এটা চুজ করে ফেলতে পারেন, সবাই অবশ্যই গুগলে সার্চ করে নেবেন। তো এখান থেকে এই অ্যান্সারটা হবে না, মাস্ট এটা করা যাবে না, আর বাকি তিনটা থেকে একটা করব। তো এইগুলো কেটে দিলাম আমি। এখান থেকে আমরা এইটাই নিলাম নিউক্যাসল কাউন্ট্রি। এরপরে নিচের দিকে গেলাম, এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল মান্থলি পেমেন্ট ফর দ্য অ্যাবোভ প্রেফারেন্স অ্যাকাউন্ট, আপনার মান্থলি পেমেন্ট কত সেটা জিজ্ঞেস করছে। এগুলো কিন্তু এক্সাক্ট দেওয়া পসিবল না, সেটা আমরা জানিও না সঠিক, এগুলো আপনার গেস করে দিতে হবে। তো এখান থেকে একটা চুজ করে দিলাম, এরপরে নিচের দিকে গেলাম। তো এখানে আরেকটা কোশ্চেন করছে, ইউর ক্রেডিট ফাইল ইন্ডিকেটস ইউ মে হ্যাভ অ্যান ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট। এখানেও তারা ক্রেডিট প্রোভাইডার জিজ্ঞেস করছে। এখান থেকে একটা চুজ করে নিলাম আমরা, এগুলো আবার সার্চ করে দিবেন, প্রত্যেকটা সার্চ করবেন। ইউনাইটেড নেশনস ফেডারাল ক্রেডিট ইউনিয়ন এটি আমরা দিয়ে দিই। এখানে ইউনাইটেড ন্যাশনাল সিইউ এটা দিয়ে দিলাম, এরপর নিচের দিকে। এখন দেখেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আইদার ইউর কারেন্ট অর ইউর প্রিভিয়াস টেলিফোন নাম্বার। এখানে আমার টেলিফোন নাম্বার জিজ্ঞেস করছে। এখন আমরা আমাদের লোকেশনটা একটু দেখি। আমাদের সিটি হচ্ছে উইলমিংটন, তো আমরা এটা লিখে সার্চ করব। এগুলো কেটে দিলাম। এটা কপি করে নিলাম। এখন এখানে সার্চ করেন উইলমিংটন টেলিফোন নাম্বার। এখানে 302 দিয়ে স্টার্ট, তো সেটি আমরা শিওর হলাম। তো এখন আমরা আবার চলে গেলাম ফর্মে। এই চারটার মধ্যে একজন মানুষের এক্সাক্ট ফোন নাম্বার দেওয়া পসিবল না, সো এটা নান অ্যাবভ দিয়ে দিলাম, নান অফ দ্য অ্যাবভ। এরপরে নিচের দিকে গেলাম আর এটা কন্টিনিউ করে দিলাম। এখন এই কোশ্চেনের অ্যান্সারগুলো ঠিকমতো হলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে।
এই কোশ্চেনগুলো অনেক ব্রেন খাটিয়ে দিবেন। এখানে আপনি যদি ফার্স্ট টাইম অ্যাপ্রুভ না হন, মানে বাইপাস করতে না পারেন, তাহলে নেক্সট টাইম আবার ট্রাই করবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। তো এখানে আমি 100% গ্যারান্টি দিচ্ছি না যে আমারটাও হবে, তো আমরা ট্রাই করে দেখি হয় কি না। এখন এখানে যদি লক করেন, আমার কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয়নি। আপনারা এইভাবে অ্যাকাউন্টটা করে নেবেন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউরিটি কোশ্চেনগুলো ঠিকমতো দেওয়া। এইটা আপনি বাইপাস করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। আমার এই ব্যাংকে একটা অ্যাকাউন্ট করা আছে, সো ব্যাংকে আমি লগ ইন করে আপনাদের দেখাই অ্যাকাউন্ট কনফার্ম হলে কীরকম আসবে আর কোনটা আপনারা ইউজ করবেন। তো এই হচ্ছে আমাদের ব্যাংক, এটা আমরা লগ ইন করে নিই। এইখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, সো এটা মেলে নিলাম, নেক্সট করে দিলাম। এখানে আমার কোডটা হচ্ছে 790121। এরপর এখানে সাবমিট করে দিলাম। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। এখন আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখার জন্য এখানে একটা কোড দেখতে পাচ্ছেন 5873, এটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পাবেন, আর এইটা আপনি পেপ্যালে অ্যাড করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, আপনাদের এক চান্সে হয়ে যাবে এরকম কোনো বিষয় না, কয়েকবার ট্রাই করলে আপনার হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা নিয়ে বুঝতে পারছেন। এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আবারও দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।